হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ মি পারো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও গাইজ। তো চলো, অনেক দিন ওপেনিং ভিডিও নিয়ে আসা হয় না, মানে আনবক্সিং ভিডিও নিয়ে আসা হয় না, তো ভাবলাম আজকে একটা আনবক্সিং ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক। তো অনেকদিনই হয়ে গেল প্রায় এরম টাইপের ভিডিও আর করা হয় না, আর তোমরাও বলো না যে এরকম টাইপের ভিডিও তোমাদের ভালো লাগে কিনা দেখতে। তোমরা যদি আমাকে একটু কমেন্টে বলো যে তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাও, তাহলে অবশ্যই আমার সুবিধা হয় সেই টাইপের ভিডিও বানানোর জন্য। যে তোমরা ডেইলি ব্লগ দেখতে চাও নাকি এরকম টাইপের ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানাতে পারো। তো দেখো, আমি একটা মিন্ত্রা থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, দেখতে পাচ্ছ রেড কালার এই টপটা কতটা সুন্দর। আর এটা পুরো নেটের আছে, ফুল স্লিভস, আর দেখো পুরো ট্রান্সপারেন্স রয়েছে, পুরো একদম পিছন দিকটা মানে পুরোটাই নেটের, বুঝতে পারছো। আর সামনেটার লুকটা কিছুটা এরকম, বেশ ভালো লাগছে দেখে। তো চলো এটা পরে নিই, দেখা যাক কেমন লাগে। তো ওয়াও, জাস্ট পরে নিলাম, দেখো টিকটক স্টাইলে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখতে পাচ্ছ ব্যাগটা দারুণ লাগছে আমার তো, মানে ফ্রন্টের থেকে ব্যাকটাই ভীষণ ভালো লাগছিলো। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, ওকে। আর এই ড্রেসটা আমি মিন্ত্রা থেকে নিয়েছি, কোয়ালিটি তো খুবই ভালো মিন্ত্রা, জানো তোমরা, বলার মানে আলাদা করে কিছু বলতে লাগে না মিন্ত্রার প্রোডাক্ট নিয়ে। আর এটা প্রাইসটা কতটা নিয়েছি আমি স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। অবশ্যই আমি এটা অফার প্রাইসেই পেয়েছি। তো চলো এবার এটার সাথে ম্যাচিং করে আমি গলায় একটা হার পরে নিলাম, ম্যাচিং তো হলো না, জাস্ট গলায় হার পরে নিলাম, কারণ গলাটা অত্যন্ত ফাঁকা ফাঁকা লাগছিলো, তাই গলায় সুন্দর করে একটা হার পরে নিয়েছি। আর হাতে তো ঘড়িটা রয়েছে, কিন্তু আমার স্লিভ যেহেতু এটা ফুল স্লিভস তো তাই ঢেকে গেছিলো বলে বার করে নিলাম। আর দেখতে পাচ্ছ ফিটিংসটা মোটামুটি ঠিকই আছে, ঠিক আছে। তো আমি এখন একটুখানি টাচ আপ করবো, কারণ আমি দোকান থেকে মানে মেকআপ করে এসেছি, তো সেই জন্য একটু মানে সোয়েট হচ্ছে আর মেকআপটা উঠে উঠে গেছে, তো সেই জন্য মেকআপটা একটুখানি সেট করে নিলাম। আর এখন পরবো এই লিপস্টিকটা, যেটা আমার খুবই ফেভারিট একটা লিপস্টিক, ওয়াও, জাস্ট মানে এর মানে যে সেটটা না হেভি সুন্দর লাগে আমার, আর এটা অনেকক্ষণ স্টে করে, ঠিক আছে। অনেক শখ করে একটা এত দামি একটা লিপস্টিক কিনেছিলাম, যেটা আমি খুব কম ইউজ করি, কারণ দামি তো সেই জন্য। তো যাই হোক, এখন একটু মাস্কারা লাগিয়ে নিলাম, কারণ চোখের পাতাগুলোকে আমাকে একটুখানি কী বলবো বড় বড় করতে হবে, কারণ আমার চোখের পাতাটা খুবই ছোট, সেই জন্য একটুখানি মাস্কারা পরে নিলাম, কারণ আমি এখন সুন্দর করে সাজছি। তোমরা এখন ভাবতে পারো যে এত সাজার কী আছে, কারণ আমি এখন বানাবো রিলস ভিডিও, সেই জন্য সুন্দর করে সেজে নিচ্ছি। আর ভিডিও বানানোর জন্য তো একটু সাজতেই হয়, তাই না? এই ভিডিও চক্করে যেন আমার কত মেকআপ প্রোডাক্ট শেষ হয়ে যাচ্ছে, কী বলবো তোমাদের। যাই হোক, তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে ফুল লুকটা। আর দেখো এখানে আমার দিদিমা শুয়ে রয়েছে, কিছু করার নেই গাইজ, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ বুঝতেই পারছো ছোটো একটা ঘর, আর এখানে ভিডিও করা, একটা ছোটো ঘরের মধ্যে অ্যাডজাস্ট করে ভিডিও করানো অনেকটা টাফ, যারা করে তারা জানে, আর যারা করে তাদেরকে সত্যি হ্যাটস অফ, মানে আমি তাদেরকে সত্যি স্যালুট করি, কারণ আমিও তো করি, কারণ আমি জানি ম্যানেজ করে ভিডিও করতে কতটা মানে মানে কষ্ট হয় আর কি, ঠিক আছে। যাই হোক, চুলটা সেট করে নিলাম, সেট করাই ছিল, হাতে করে জাস্ট সেট করে নিলাম। আর এই যে আমার ফাইনাল লুক, কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে। আর তোমাদের যদি ভালো লেগে থাকে এই টপটা, তোমরা অবশ্যই পারচেস করতে পারো, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, তোমরা পারচেস করে নিতেই পারো। আমি এটা জিন্সের সাথে পেয়ার আপ করেছি, তোমরা স্কার্টের সাথে পরতে পারো, তোমরা এটাকে ব্লাউজ হিসেবেও কিন্তু পরতে পারো, শাড়ির সাথে দারুণ লাগবে। তো দেখতেই পাচ্ছ কালারটা না, এই যে রেড কালারটা যেরকম ফোনে দেখছো ঠিক এক্স্যাক্টলি এই কালারটাই এসেছিলো, খুবই মিষ্টি একটা কালার, আমার তো ভীষণই পার্সোনালি খুব পছন্দ হয়েছে আর খুবই কমফোর্টেবল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের হতে মনে হতে পারে যে এটা খুবই ফিটিংস, তবে ফিটিংস ঠিকই ছিল, কিন্তু এটার প্যাটার্নটাই এরকম একটু টাইট ফিটিংস টাইপের, আর সামনের কাটিংটা এরকমই, ঠিক আছে। তো চলো, আজকে ভিডিওটা এইটুকু ছিল, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।